আহমদুল্লাহ নামক এক আহাম্মক সে বলতেছে যে নবী 40 বছর পরে উনি নবী হইছে। আরো জোরে কইতেন না? আর এই জায়গায় আপনাদের মোবাইলে অ্যান্ড্রয়েড সেট থাকতে পারে, এদেরই একটা অ্যাপস আছে হাদিস, হাদিস শরীফ, এটার তাহাকিক করছে নাসিরউদ্দিন আলবান। সেই অ্যাপসের ভিতরে তিরমিজি শরীফ সিহাহ সিত্তার অন্যতম একটা কিতাব তিরমিজি শরীফ, ওই দামে তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, হাদিসের মান হলো সহি। হাদিসের মান কি? জোরে কোন হাদিসের মান কি? সহি। এই জায়গার মধ্যে অনেক লম্বা, অনেক রাবিদের নাম রয়েছে, এটার বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বিশিষ্ট সাহাবি। ওনার থেকে এ হাদিস কানা রাওয়ায়াত হলো, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান ওয়াজাবাত লাকান নবুওয়াতা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার নবীর জবানের কথা। আবু হুরায়রা বলতেছে, তিনি বলেন লোকেরা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবুয়ত কখন অবধি হয়েছিল, কখন অবতারিত হয়েছিল, কখন আপনার উপরে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল? আমার নবী বলেন, তিনি বলতেছেন আমার নবীর জবানের কথা। আবু হুরায়রা বলেন, নবী বলতেছেন যখন আদম আলাইহিস সালাম এবং তার শরীর এবং রুহের মধ্যে ছিল, সে আদম এবং তার রুহ দুইটা আলাদা ছিল, ওই সময় আমার আল্লাহ আমাকে নবী হিসাবে তৈয়ার করেছে, ওই সময় আমার উপরে আল্লাহ নবুওয়াতের দায়িত্ব দিয়েছেন। তাহলে বোঝা গেল আমার নবী আদমেরও আগেই নবী ছিলেন। সুবহানাল্লাহ, কইতেন না? আসমান সাজাইলেন, জমিন সাজাইলেন, আল্লাহর মাখলুকাত সৃষ্টি করলেন, এই সমস্ত কিছুর অংশ হলো আমার নবীর নূরে মুহাম্মদের অংশ। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন কলম রে, এ কলম আমি আল্লাহ হুকুম করলাম আমার আরশের গায়ের মধ্যে লেখো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ হুকুম করলাম, আমি আল্লাহ পাকের তাওহীদের বাণী তুমি লাগবা, আমার বন্ধুর রেসালাতের বাণী তুমি লাগবা। কলম যখন হুকুম পাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহর সেই মহত্ব একদিন নয়, দুই দিন নয়, 400 বছর পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত সে লিখতে শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যখন কলম লেখলো আর কোনো কিছু লেখে না, আমার আল্লাহ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ লেখার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর শান লিখবি, কলম লেখে না। কলমের বিবেকের মধ্যে ধরা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু হইতে পারে না, তিনি হলো এক অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এখন যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে যাই, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে এই দুইটার মধ্যে কেমন কেমন দেখা যায়? এই জন্য কলম আমার নবীর নাম আমার আল্লাহর পাশে লিখতে পারে নাই, লেখে নাই, সেই একটু স্তব্ধ ছিল, বন্ধ ছিল। আমাদের সমাজে দেখবেন আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ি, এমন কিছু মানুষ আছে মাথার মধ্যে টুপি আছে, মাথার মধ্যে পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, ওই সমস্ত ব্যক্তিরা এই কালেমাকে শিরিক বলে তোহমত দেয়। কথা বলেন ঠিক কি না? আছে না? এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, শিরিক। নাউজুবিল্লাহ কইতেন না? আর আমার আল্লাহ হুকুম করলেন কলম তুমি লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুম দিছে কে? আল্লাহ। আল্লাহর হুকুমে কলম, আল্লাহ পাকের একাত্মতাবাদের লেখা 400 বছর পর্যন্ত লেখলো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন কলম, এ কলম আমি তোমাকে বললাম তুমি পরিপূর্ণ কালেমা লেখার জন্য তুমি কি লেখছো? কলম বলে আল্লাহ
আমি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লিখলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশটা আমি লিখি নাই। আমার আল্লাহ রাগান্বিত হইয়া বললেন, তুমি কেন লেখো নাই? কলম ডাক দিয়া কয়, আল্লাহ আপনি হলেন এক, আপনি হলেন অদ্বিতীয়, আপনার কোনো শরীক নেই। আল্লাহর শানের মর্যাদা আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের মান, আল্লাহ পাকের তাওহীদের সেই সমস্ত কিছুর মর্যাদা সম্পর্কে আল্লাহ সূরাতুল ইখলাসে বর্ণনা করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কলম বলে, আল্লাহ আপনার পাশে আমি এই নামটা লিখব, আমার কাছে কেমন কেমন লাগে? আমার আল্লাহ গুসা হয়ে গেলেন, কলম আমার বন্ধুর নাম, আমার বন্ধুর নাম তার বন্ধুর পাশে লিখবি? এতে কোনো সমস্যা হইতে পারে না, এতে কোনো সমস্যা হইতে পারে না। যখন আল্লাহ পাকের গুসা সেই কাহারিয়াতের সুরত কলম দেখেছিল, যখন সেই কলম আল্লাহ পাকের সেই কাহারিয়াতের সুরত দেখা মাত্র থর থর করে কেঁপে দুইটা বাঘ হয়ে গেছে, জবান খুলে বলে আল্লাহু আকবার। যেই জায়গাতে আল্লাহ তার বন্ধুর শান বাড়াইছেন, এই জায়গাতে তুমি নবীর উম্মতের লেবাস ধরে তুমি নবীকে ছোট করো, তাইলে বোঝা গেলে তুমি আসলেই একটা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? সামনে আসেন দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা কাবার জন্য, কাবা আশেক মাবুদের মাবুদ আশেক নবীর জন্য, নবী আশেক উম্মতের, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সকলে বলি মারহাবা। আর জবান বলে বলি, আর রাসূলুল্লাহ আমার আল্লাহ হুকুম করলেন কলম, তুমি মস্তবার একটা ভুল করলা, আমি আল্লাহ হুকুম করছি। হুকুম করছে কে? আল্লাহ কি জানে না এখানে শিরিক হইব? কথা কর, আল্লাহ কি বুঝে না এখানে আমার বন্ধুর নামটা লেখলে আমি আল্লাহর সমান হয়ে যাইব? কথা কর না। আমাদের দেশে, আমাদের দেশে কত আটকা হুজুর দে বাইর হইছে। আমার আল্লাহ কয় কলম, আমার শান যেভাবে তুমি 400 বৎসর পর্যন্ত তুমি আমি আল্লাহ পাকের নামের হাকিকত তুমি আরশের গায়ের মধ্যে লিপিবদ্ধ করেছো, এই মুহূর্তে আমি আল্লাহ হুকুম করলাম আমার বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আরো 400 বৎসর এই নামের হাকিকত লিখতে থাকো। আরো জোরে কইতেন না? আর আমার দেশের হুজুকে মৌলবি আছে, আজকে দেখেন এত বৎসর পরে সাহাবায়ে কেরাম নবীর নবুয়ত নিয়ে কথা বলে নাই, আউলিয়ে কেরামদের জবান দিয়ে সমস্ত কথা বের হয় নাই, এখন নামের আগে বুয়া শায়েখ লেখে, এখন তারা তাদের ভিতরে চিন্তা ভাবনা শুরু হয়েছে যে নবী 40 বৎসর পরে নবী হয়েছে, এর আগে উনি নবী ছিলেন না। বাড়ি যায় এখন না, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের সন্দেহ ঢুকে গেছে নবী 40 বৎসর পর্যন্ত নবী ছিলেন না, অন্যান্য নবীগণ যেমন 40 বৎসর পরে নবুয়তের সার্টিফিকেট পেয়েছেন, এদের দৃষ্টিও এরকম, আমার নবীও 40 বৎসর পরে নবী হয়েছে। অন্যান্য নবী আর আমার নবী কি এক? জোরে কোন অন্যান্য নবীগণ আমার নবী কি এক?
আরশের গায়ের মধ্যে অন্যান্য নবীর নাম আল্লাহ লিখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ বলতেছেন না আমার বন্ধুর নাম আমার নামের পাশে লেখো মুহাম্মাদুর। এই কলম আমার নবীর নাম আরো 400 বছর পর্যন্ত লেখলো আমার নবীর সাথে এই বিয়াদবি করার কারণে, এই ভুলটা করার কারণে কলম তরতর করে কেঁপে দুইটা ভাগ হয়ে গেছে। আবার যখন কলম একত্রিত হলো, দুইটা একত্রিত হওয়ার পরে আগে ছিল একরকম পরে হয়েছে কেমন? আগে ছিল এক, এখন ফাটার কারণে কি এক হয়েছে না দুই হয়েছে? সমস্ত কিছু ফিল আপ থাকলেও এক জায়গায় খুঁত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কলমের মাথার মধ্যে একটা ফাটা চিহ্ন রাখা দিলেন, এটা হচ্ছে এই চিহ্ন, দুনিয়ার মানুষ দেখো আমার বন্ধুর নামের সাথে এই কতটুকু ভুল করার কারণে আজকে কলমকে এতটুকু ফাঁক করে দিচ্ছি আমি। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীর শান, এ হচ্ছে নবীর মান। আমাদের দেশে অনেক ওলামাই কেরাম বলে সর্বপ্রথমে আমার নবীর নূর আল্লাহ সৃষ্টি করেন নাই, তারা বলে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথমে কলম সৃষ্টি করছে কথা কন। আবার বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, আল্লাহ বুঝি আকল সৃষ্টি করছে, এরা আকল সৃষ্টি করছে এই বলে তারা আমার নবীর যে নবীকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, নবীর নূর মুবারককে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এ হাদিস তারা অস্বীকার করে, এ হাদিস তারা মানতে চায় না। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথমে আমার আল্লাহ আমার আপনার নবীর নূর মুবারক সৃষ্টি করেছে। কথা কোন কান্নুর আমার নবী নূর মুবারক সৃষ্টি করেছেন, আমার নবীর নূরের এক অংশ দিয়ে আল্লাহ আরশ বানাইলেন, আরশের পরে আমার আল্লাহ পাক পানি বানাইলেন, পানির পরে আমার আল্লাহ কলম বানাইলেন। এখন তিন নম্বরের কাতারের কাতারের সেই সৃষ্টিকে যদি প্রথম কাতারে নেন তাইলে বোঝা গেল ওই প্রথম কাতারের সৃষ্টির সাথে তার দুশ্মন কথা কোন ঠিক কিনা। আমার নবী কি 40 বৎসর পরে নবী হয়েছেন না? তার আগে নবী ছিলেন। আরো জোরে কোন এ আলোচনা কি নতুন না পুরান কথা কোন? আর যারা বলে 40 বৎসর পরে নবী নবী হয়েছেন, এটা এই বর্তমান সময়ের জন্য নতুন ওয়াজ, পুরান ওয়াজ না কথা কোন ঠিক কি না? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াত, কত নম্বর? 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়াইদ আখাযাল্লাহু মিতসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকাল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ, এ ঘোষণা কা? আরো জোরে কোন? অনেক লম্বা আয়াত আমি অর্ধেক পড়লাম। আল্লাহ বলতেছেন রুহু জগতের মধ্যে সমস্ত নবীদের রুহুকে আমার আল্লাহ একত্রিত করলেন, সুবহানাল্লাহ, সমস্ত নবীদের রুহু আমার আল্লাহ রুহু জগতে দুইটা মিটিং করেছিলেন। কয়টা মিটিং? একটা ছিল খাস আর একটা হলো আম। খাস হলো সমস্ত নবীগণ, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী আলাইহিসসালাম আদম থেকে শুরু করে সমস্ত নবীগণ ওই মিটিংয়ের মধ্যে উপস্থিত ছিলেন। ওই মিটিংয়ের মধ্যে কোনো জান্নাতি মানুষও ছিলেন না, জাহান্নামী মানুষও ছিলেন না, কোনো সাধারণ মানুষের অস্তিত্ব ছিল না, শুধু ছিল স্পেশালভাবে আল্লাহর প্রেরিত নবী এবং রাসূল। সুবহানাল্লাহ, ওই জায়গায় আল্লাহ কোরআনুল কারীমের এই সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিতসাকান নাবিয়িনাল মিতসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি সুম্মা জাআকুম রাসূলুম মুসাদদিকাল লিমা মাআকুম। জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহ কয় স্মরণ করুন
ওই দিনের কথা। সুবহানাল্লাহ, আল্লাহ তার বন্ধুরে জানাই দিতেছে, বন্ধু স্মরণ করুন ওই দিনের কথা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম, ওয়াদা নিয়েছিলাম। এই জায়গার মধ্যে আদম নবীও ছিলেন, এই জায়গার মধ্যে নূহ নবীও ছিলেন, এই জায়গার মধ্যে ইব্রাহিম নবীও ছিলেন, এই জায়গার মধ্যে ঈসা নবীও ছিলেন, এই জায়গার মধ্যে মুসা নবীও ছিলেন। এক কথায় সমস্ত নবীদেরকে আল্লাহ একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুরে এই আয়াতের মাধ্যমে জানায় দেয়, বন্ধু আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আমি সমস্ত নবীদের রুহকে একত্রিত করে আমি ওয়াদা নিয়েছিলাম, আমি অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার নিলেন? আল্লাহ বলেন, তোমাদেরকে যেই কিতাব এবং হিকমত দিয়েছি ততবর তোমাদের তোমাদের কাছে একজন প্রেরিত হবে আমার পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ, কইতেন আল্লাহ উনাদেরকে কিতাব দিবেন, আল্লাহ উনাদেরকে হিকমত দিবেন। আমার আল্লাহ কয় তৃতীয় নম্বরে আমি তোমাদের কাছে একজন রাসূল প্রেরণ করব। সুবহানাল্লাহ, ওই রাসূল কোন কোন সময় প্রেরণ করব? যখন তোমরা ইসলাম প্রচার করবা, আমি আল্লাহর তাওহীদের বাণী প্রচার করবা, ওই মুহূর্তে তোমাদের মধ্যে আমি আল্লাহ কিতাব নাজিল করব, তোমাদেরকে আমি আল্লাহ হিকমত দান করব। ওই হিকমত কিতাব দেওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে যখন আমার ওই রাসূল যদি তোমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে যায়, তাহলে তোমরা আজকে আমার কাছে ওয়াদাবদ্ধ হও, ওই সময় তুমি এবং তোমার উম্মত সহ কারে আমার নবীর উপরে ঈমান আনে না তার দলের অন্তর্ভুক্ত হইতে হবে। সুবহানাল্লাহ, তখন তোমাদের নবুয়তের কাজ বন্ধ। তোমাদের, আমার কথা মনে বুঝেন না, একটু কথা উত্তর দিবেন, তোমাদের নবুয়তের কাজ বন্ধ, তুমি তোমার উম্মত সহকারে আমার ওই নবীর দামান ধরবা, আমার ওই নবীর ইপতি ঈমান আনবা, আমার নবীর সহযোগী হয়ে তোমরা ইসলামের দাওয়াত দিবা, তোমাদের খেলা যেখানে শেষ আমার নবীর খেলা ওইখানে শুরু। আমার নবী আসা মাত্র অন্যান্য নবীদের খেলা শেষ। তখন তাদেরকে আল্লাহ হুঁশিয়ার করলেন, তোমরা কি আমার কথা কি বুঝতে পারছো? সমস্ত রুহুরা বলল, রব্বুল আলামিন আমরা বিশ্বাস করলাম, আমরা বুঝতে পারলাম, তাহলে তোমরা এই মুহূর্তে আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে হাত রেখে তোমরা অঙ্গীকারবদ্ধ হও। অঙ্গীকার মানে কি? ওয়াদাবদ্ধ হও। ওয়াদা ভঙ্গকারী কি? ওয়াদা ভঙ্গকারী কি? মুনাফিক। ওয়াদা ভঙ্গকারী কি? আসতে কইলেন, ওয়াদা ভঙ্গকারী কি? মুনাফিক। মুনাফিকের তিনটা আলামতের একটা আলামত হলো ওয়াদা ভঙ্গকারী। তোমরা ওয়াদাবদ্ধ হও, তোমরা ওয়াদাবদ্ধ হইলা, আমি আল্লাহ সাক্ষী রইলাম, তোমরা তোমাদের নিজেদের প্রতি সাক্ষী থাকো, এমনকি আমার ফেরেশতা জগতের সমস্ত ফেরেশতারা পর্যন্ত সাক্ষী থাকো, আমার বন্ধুর পক্ষে তারা ওয়াদাবদ্ধ হয়েছে, আমার বন্ধু যখন আসবে তাদের নবুয়ত শেষ, তারা তাদের উম্মত নিয়ে আমি নবীর আমার নবীর আমার রসুলের পক্ষে তারা কাজ করবে। এখন কথাটা হচ্ছে এই জায়গায়, ওই সময় কি উনি নবী ছিলেন? কথা কন, ওই সময় কি উনি নবী ছিলেন? নবী ছিলেন। কেমন নবী ছিলেন? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আকাশের ওনার একটা জায়গা আছে, নাম হলো সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহায় বসে জিব্রাইল আমি উনি মনে মনে চিন্তা করতেছে, তা আমার মতন বয়স্ক মুরব্বী মনে হয় আর কেউই নেই। আচ্ছা, জিব্রাইল মনে কি চিন্তা করে এটা আল্লাহ জানে কি জানে না? আরো জোরে কোন জানে কি জানে না? ওই মুহূর্তে আমার আল্লাহ হুকুম করলেন, জিব্রাইল আমার বন্ধুর দরবারে যা, আমার বন্ধুর কাছে যা, কোনো ওহি নাই, কোনো বার্তা নাই, ডাইরেক্ট হুকুম আমার বন্ধুর দরবারে যাবি। জিব্রাইল চলে গেলেন, আমার নবীর কদম মুবারকের দরজার মধ্যে ডাক দিলেন, দরজা খুললেন,
হযরতে আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, দরজাটা যখন খুললেন, খোলার পরে আম্মাজান ফাতিমা সালাম দিয়া বলেন, ছোট চাচা কেমন আছেন, ভালো নি, সুবহানাল্লাহ কইতেন না, জিব্রাইল আমিন কি খুশি না বেজার, আমি কিছুক্ষণ আগে চিন্তা করাইছি আমার মতো মুরব্বী কেউ নাই, আর এই ছোট্ট বাচ্চা আমার এত ছোট চাচা, আমি কোন দিক দিয়ে ছোট আসতাম, আজকে নবীর দিকে, সুবহানাল্লাহ কইছেন, হযরতে জিব্রাইল আমার নবীর কদম মোবারকের মধ্যে হাজির, আমার নবীকে জিজ্ঞাসা করবে, মনে মনে চিন্তা করি ছোট চাচা আমি কোন দিক দিয়ে ছোট ছিলাম, ফাতেমা আমারে ছোট চাচা হিসাবে আমাকে সম্বোধন করলো, নবীকে জিজ্ঞাসা করব, নবীর কদম মোবারকে যাওয়া মাত্র নবীকে প্রশ্ন করার আগে আমার নবী জিব্রাইলের প্রশ্ন করে, জিব্রাইল রে, ও জিব্রাইল তোমার বয়স কত, আরো জোরে কোন, হে প্রশ্ন করবো কি, হ্যাঁ উল্টা প্রশ্ন দিয়ে দিছে, জিব্রাইল তোমার বয়স কত, জিব্রাইল নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বয়স কত আমি নিজেও জানি না, আপনারা সুবহানাল্লাহর আওয়াজ তো আসছে, সন্দেহ আছে নবী সম্পর্কে, কি সন্দেহ আছে, ওয়াহাবি আছেন এটার ভিতরে, আওয়াজে তো মনে হয় তো ওয়াহাবি বাড়াবো, নবীকে জিজ্ঞাসা করে, নবী উল্টা জিজ্ঞাসা করে তোমার বয়স কত, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি নিজেও জানি না, কিন্তু আমার একটা হিসাব আছে, কি হিসাব, আমি 14 হিজাবের মধ্যে একটা তারকা দেখতাম, এই তারকা আমি দেখতাম 70,000 বছর পরে একবার উদিত হতো, কত হাজার, কত হাজার, দুনিয়ার একদিন, ওই দিনের একদিন দুনিয়ার 1,000, এরকম ভাবে 70,000 বছর পরে একটা তারকা দেখতাম উদিত হতো, আবার ওই তারকাটা ডুবে যাইত, আবার এরকম ভাবে 70,000 বছর পর্যন্ত সে ডুবন্ত থাকতো, আবার 70,000 বছর পরে উদিত হতো, এরকম ভাবে উঠতে 70,000 বার, ডুবতে 70,000 বার, এমনি ভাবে আমি দেখছি 72,000 বার, এখন হিসাব ক্যালকুলেটর দিয়ে, বাংলার ক্যালকুলেটর দিয়ে হিসাব মিলায় দেখেন কত হাজার বয়স হইতে পারে জিব্রাইল, জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এই হচ্ছে আমার বয়সের হিসাব, বাকিটা আমি জানি না, আমার নবী কই, এই তারকাকে এখন দেখো, ইয়া রাসূলুল্লাহ এই তারকা এই এখন এই মুহূর্তে আমি আর আমার সামনে আসে নাই, আর দেখিও না, আর বলতে পারি না সামনে কি দেখতে পারবো কি পারবো না, নবী গো আমি এই তারকাটার দিকে উঠতো তখন আমি এক দৃষ্টিতে ওই তারকার দিকে তাকাইতাম, আমার নবী কই, জিব্রাইল ওই তারকাকে এখন দেখলে কি চিনবা, জিব্রাইল কই, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সমস্ত তারকা যদি আমার মনে নাও থাকে এই তারকার হিসাব আমি বলবো আমার হায়াতে জিন্দেগি পর্যন্ত আমি বলতে পারবো না, তাইলে জিব্রাইল যদি নাই বলো আমার নিকট আস, আরো জোরে কইতেন না, সুবহানাল্লাহ, নবীজির খাট মোবারকের কাছে গেলেন, নবীজি বলেন, জিব্রাইল এখন আমার জামা মোবারক একটু উঠাও, জিব্রাইল আশ্চর্য, জীবনে কোনোদিন নবীর জামা মোবারকে হাত দেই না, আজকে নবী হুকুম করলেন, নবী যখন হুকুম দিলেন হুকুম দেওয়ার সাথে সাথে জামা মুবারকটা যখন উঠাইলেন, নবী আমার কই, জিব্রাইল আমার পিঠ মুবারকের মাঝামাঝির দিকে একটু দৃষ্টিটা দাও, যেই মাত্র জিব্রাইল আমার নবীর পিঠ মুবারকের মধ্যে দৃষ্টিটা দিলেন, দেখা মাত্র আমার নবীর কদম মুবারকের মধ্যে চোখের পানি ছাড়া কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তারকা 70,000 বার উঠতে দেখেছি, 70,000 বার ডুবতে দেখেছি, 72,000 বার আমার জীবনে দেখেছি, ওই তারকাটা আপনার পিঠ মুবারকে দেখা যায়, আল্লাহু আকবার, জবান খুলে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার নবী চুপ
চোখের পানি ছাড়া কান দেখো জিব্রাইল, ওই তারকাটা ছিলাম আমি। এখন মুরব্বী কে ডাক, মুরব্বী কে? আর এখন তুমি আইছো 40 বছর পরে নবী, তুমি ঠেললা নবুয়ত দিতা। আমার নবী রহমাতাল লিল আলামিন কে সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সময় নবী ছিলেন? নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত তিন। আল্লাহ পাক আদমকে চারটা পদার্থ দিয়ে তৈরি করেছেন, আগুন, পানি, মাটি, বাতাস। আমার নবী বলেন, আদম যখন পানির সাথে মিশ্রিত, আদম যখন মাটির সাথে মিশ্রিত, আদম যখন বাতাসের সাথে মিশ্রিত, আদম যখন আগুনের সাথে মিশ্রিত, চারটা পদার্থ যখন চারটা পদার্থের সাথে আদমের মিশ্রিত ছিল, আদমের কোনো অস্তিত্ব ছিল না, আদমের কোনো নাম মাত্র প্লেস ছিল না, ওই সময়ও ছিলাম আমি নবী রহমাতাল লিল আলামিন। আর এই নবীর এখন টাইম না, 40 বছর পরে নবুয়ত দিতেছ, কারণ কি? কারণ ওই হাকিকত মানতে গেলে নবীর নূর মানতে হবে, ওই হাকিকত মানতে গেলে নবীর নূর মানতে হবে। কারণ আদমের আগে কোন মাটির অস্তিত্ব ছিল? এদের মূল এজেন্ডা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদার থেকে যদি মানুষদেরকে দূরে সরাইতে পারি আমরা সাকসেস। কথা কন না, আরো জোরে কন। আমার নবী নূর, বিশ্বাস আছে না? বিশ্বাস আছে না? নাই, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবীকে আল্লাহ এলমে গায়েব জানায়, এই বিশ্বাস আছে না? নাই, জোরে কন আছে না? নাই, আমার নবীকে আল্লাহ ইচ্ছা করলে আমাদের মজলিসে, আশেকদের মজলিসে হাজির করাইতে পারে কি পারে না? এই সমস্ত হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর সুন্নিরা নবীর সেই হাকিকত, নবীর নূরকে বিশ্বাস করে, সুন্নিরা নবীর এলমে গায়েব বিশ্বাস করে, সুন্নিরা হাজেম নাদের নবীকে বিশ্বাস করে, সুন্নিরা নবীর মহব্বতে মিলাদ শরীফ পড়ে, সুন্নিরা নবীর মহব্বতে দুরুদ শরীফ পড়ে। এই জন্য আমাদেরকে কো বেদাত, এটা কো সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আর এই থেকে আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীর সুন্নতকে যারা প্রিয় ধরলো, নবীর সুন্নতকে যারা মহব্বত করলো, আমি নবীকে যারা মহব্বত করলো, তারা আমি নবীর সাথে জান্নাতে যাবে। আমি নবীর ডাইন হাত ধরে তাদেরকে জান্নাতে প্রবল প্রবেশ করে। আমরা নবীর সুন্নতের পক্ষে না বিপক্ষে? কিন্তু এই বেদাতের সংজ্ঞা যদি দিতে চাই, এত কিছু বেদাত, এত পরিমাণ বেদাত এদের ভিতরে আছে, ওই সমস্ত বেদাতকে ডাকতে যায় নবীরে তাদের ছোট করার মূল উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ নিজে বলতেছেন, ওয়ারাফানা লাকা যিকরা, হাবিব আপনার শান মান মর্যাদা আমি বাড়াইছি। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না? সুবহানাল্লাহ। এখন যারা নবীর অস্তিত্ব নিয়ে কথা বলতে চায়, আদত তারা মুসলমান হইতে পারে না, এরা হলো আবু জাহেলের চেলা, শয়তানের চেলা, তারা হচ্ছে মুনাফিক। কথা বলেন ঠিক কি না? আরে এলেমের শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমের শহর গো নবী শাহে মদিনা। আরে কে বলে রে আমার নবী গায়েব জানে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
আগে ছিল যক্ষ্মা নামক ভাইরাস, এখন হয়ে গেছে মোবাইলের ভিতরে শায়েক নামক ভাইরাস। এখন কিছু বুয়া শায়েক বের হয়েছে মানুষের ভিতরে, মানুষের ভিতর তারা কাউরে গালি দেয় না, মানুষের ভিতর তারা মন্তব্য করে না। আমরা সুন্নিরা যখন নাকি হকের কথা বলতে যাই তখন তাদের বিরুদ্ধে কথা আসে, তখন নাকি আমরা যখন তাদের কথা বলতে গিয়া রসুলের শান বলতে গিয়া যখন মুনাফিকদের ভিতরে যখন তহমত আসে তখন এক প্রকারের কিছু সুন্নি ভাইরা আছে, কিছু ওয়াহাবি ভাইরা আছে, কিছু নরম সুস মুসল্লি আছে, তারা কয় সুন্নিরা গীবত, তারা কথা কইতে পারে। আচ্ছা কোন আবু জাহেলের বিরুদ্ধে ওয়াজ করলে কি গীবত হবে? কথা কন না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিরুদ্ধে কথা বললে কি গীবত হবে? এখন আমাদের সমাজে সানি আবু জাহেল, আব্দুল্লাহ ইবনে উবাই, ইয়াজিদ মার্কা মুনশি আছে না নাই? যেমন ইয়াজিদের বিরুদ্ধে কথা বললে যেমন গীবত হয় না, আবু জাহেলের বিরুদ্ধে কথা বললে যেমন গীবত হয় না, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিরুদ্ধে যদি কথা বললে মুনাফিক আপনার গীবত গীবত হয় না, তাহলে আমি মনে করি এদেরকে যারা অনুসরণ করে তাদের বিরুদ্ধে যদি আমরা সত্যের পক্ষে যদি কথা বলি, তাদের বিরুদ্ধে যদি কথা যায়, তাহলে এটাও গীবত হবে না? হবে না, কথা বলেন ঠিক কি না? কথা কইলেই কই সুন্নিরা গীবত করে, আর এই দিকে তলে তলে মিষ্টি কথা বলে বলে সুন্নিদের ঈমান হরণ করতেছে ওই সমস্ত শয়তান। কতক্ষণ ঠিক কিনা? তারা এখন গত কিছুদিন আগে দেখলাম আহমদুল্লাহ নামক এক আহম্মদ, সে বলতেছে যে নবী 40 বৎসর পরে উনি নবী হয়েছে। আরো জোরে কইতেন না? আর এই জায়গায় আপনাদের মোবাইলে অ্যান্ড্রয়েড সেট থাকতে পারে, এদেরই একটা অ্যাপস আছে হাদিস, হাদিস শরীফ, এটার তাহাকিক করছে নাসিরউদ্দিন আলবানি। সেই অ্যাপসের ভিতরে তিরমিজি শরীফ সিহাহ সিত্তারের অন্যতম একটা কিতাব তিরমিজি শরীফ, ওই জামে তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস, হাদিসের মান হলো সহি। হাদিসের মান কি? জোরে কোন হাদিসের মান কি? সহি। এই জায়গার মধ্যে অনেক লম্বা, অনেক রাবিদের নাম রয়েছে, এটার বর্ণনাকারী হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন বিশিষ্ট সাহাবী। ওনার থেকে এ হাদিস কানা রাওয়ায়াত হলো ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান ওয়াজাবাত লাকান নবুওয়াতা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার নবীর জবানের কথা, আবু হুরায়রা বলতেছে তিনি বলেন লোকেরা প্রশ্ন করলো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবুয়ত কখন অবধি হয়েছিল, কখন অবতারিত হয়েছিল, কখন আপনার উপরে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছিল? আমার নবী বলেন, তিনি বলতেছেন আমার নবীর জবানের কথা, আবু হুরায়রা বলেন নবী বলতেছেন যখন আদম আলাইহিস সালাম এবং তার শরীর এবং রুহের মধ্যে ছিল, সে আদম এবং তার রুহ দুইটা আলাদা ছিল, ওই সময় আমার আল্লাহ আমাকে নবী হিসাবে তৈয়ার করেছেন, ওই সময় আমার উপরে আল্লাহ নবুওয়াতের দায়িত্ব দিয়েছেন। তাহলে বোঝা গেল আমার নবী আদমেরও আগেই নবী ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল আলাইহিস সালামকে আল্লাহ পাক 40 বৎসর পরে নবুওয়াত দান করেছেন, আর আমার নবীরা আল্লাহ দান করছেন পূর্বে। কথা বলুন, আমার নবীরা দান করছেন কি? 40 বৎসর পরে না, সৃষ্টির প্রথমে, সৃষ্টির প্রথমে। কিন্তু সিরিয়াল মেনটেন হিসাবে আমার নবীকে আল্লাহ পাক নবুওয়াত, আমার নবীর নবুওয়াতের কাজ শুরু করছেন 40 বৎসর পরে। কিন্তু কাজ শুরু করা আর দান করা, কাজ শুরু করা আর লাভ করার মধ্যে কথার মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটা হচ্ছে কাজ শুরু করা, দায়িত্ব পাইছি বহুত আগে, কিন্তু কাজ শুরু করছি শরীয়তে এই সিস্টেমে, এটার মধ্যে আর ওইটার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা কোন আছে না নাই? এটার মধ্যে সুন্নি বলে, কওমি ওলামাই কেরাম বলে, সবাই একমত, কিন্তু দ্বিমত হয়ে গেল ওই সমস্ত শায়েখ নামদারি আহাম্মক যারা, যাদের নাকি সার্টিফিকেটের বেরো নাই,
কোরআন হাদিসের পড়ার বেলু নাই, ভালো করে আলহামদুলিল্লাহ সূরা উচ্চারণ করতে পারে না, কিন্তু সহি হাদিস ছাড়া কতই কইতে পারে না। কথা কোন ঠিক কি না? তাহলে আমাদের বিশ্বাস আমার নবী আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতে থাকবেন। তিনি সর্বপ্রথম নবী ছিলেন, এখনো নবী আছে, ভবিষ্যতে থাকবেন। আল্লাহ বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ-জাহির ওয়াল বাতিন ও হুয়া বিকুল্লি শাইইন আলীম। জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহু আকবার। হযরতে আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাই, উনি ওনার মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উনি বললেন, এ আয়াতের প্রথম অংশের মধ্যে আমার আল্লাহ পাকের প্রশংসা রয়েছে, তারপরে আমার নবীর প্রশংসা রয়েছে। যেমন আমার আল্লাহ ছিলেন আউয়াল, আমার আল্লাহ হলেন আখের, আমার আল্লাহ হলেন জাহের, আমার আল্লাহ হলেন বাতেন। আমার নবী হলো আউয়াল, আমার নবী হলেন আখের, আমার নবী হলেন জাহের, আমার নবী হলেন বাতেন। কথা কোন ঠিক কিনা? আমার নবী কেমন, আমার নবী কেমন প্রথম নবী ছিলেন, এ ব্যাখ্যা করতে কি উনি ওই হাদিসটা কোট করলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নবী নূর সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কইতেন। এদিকে আমার নবী কি আগে না পরে? জোরে কোন আগে না পরে? আবার ওই হাদিসটা উনি কোট করলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'ই ওয়াত-তিন, যখন নাকি আদমের মাটির অস্তিত্ব, আদম যখন মাটির সাথে মিশ্রিত, পানির সাথে মিশ্রিত, আগুনের সাথে মিশ্রিত, বাসাদের সাথে মিশ্রিত, কখনো ছিলেন আমার নবী প্রথম। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে আমার নবীর আউয়ালের আরেক ব্যাখ্যা উনি দিলেন, আমার আল্লাহ পাক প্রথম মিটিং করলেন নবীদের সাথে রুহ জগতে, দ্বিতীয় মিটিং করলেন সমস্ত রুহের সাথে। সুবহানাল্লাহ কইতেন না? কোন জায়গায়? ওই জায়গার মধ্যে জাহান্নামীও ছিল, জান্নাতিও ছিল, সমস্ত মানব জাতিদেরকে নিয়ে আল্লাহ মিটিং করলেন। আল্লাহ বলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? সমস্ত রোহের পক্ষ থেকে একজন সর্বপ্রথমে বলেছিলেন, কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের পালন কর্তা। সেদিকেও আমার নবী ছিলেন আউয়াল। সুবহানাল্লাহ কইতেন। আমার নবী রওদা শরীফে শায়িত আছেন, কেয়ামতের ময়দানে সমস্ত মানব জাতি উঠার আগে, সমস্ত নবীগণ উঠার আগে সর্বপ্রথমে আমার নবীকে আমার আল্লাহ উত্তোলন করবেন। আমার নবীও সর্বপ্রথম থাকবেন ওই জায়গাতেও, আমার নবী আউয়াল। সুবহানাল্লাহ। আমার নবী যখন জান্নাতে প্রবেশ করতে যাবেন, তখন ওই সময় আমার নবী থাকবেন আউয়াল। আমার নবী ঢোকার পরে অন্যান্য নবীগণ ঢুকবেন, ঠিক কিনা? আমার নবীর উম্মত ঢোকার, অন্যান্য নবীগণের উম্মত ঢোকার আগে আমার নবীর উম্মত প্রবেশ করবে, এদিকেও আমার নবী হলেন আউয়াল। এতটুকু আমি বলে গিয়ে সমাপ্ত করলাম। আখেরের দিকে আসেন, আমার আল্লাহ বলেন, খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমার নবী হচ্ছেন শেষ নবী, ওই নবীর পরে আর কোনো নবী আছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিদালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ পাক আখিরি জামানার নবীদের দরজা আমি বন্ধ করে দিলাম, তিনি হলেন আখের। সুবহানাল্লাহ। আর আমার নবীকে আমার আল্লাহ উম্মত দান করছেন আখিরি উম্মত, কিয়ামত পর্যন্ত এই উম্মতের সিলসিলা জারি থাকবে। সুবহানাল্লাহ কইতেন। এদিকেও আমার নবী কি আখের, এদিকেও কি আমার নবী? অন্যান্য নবীদের উপর আল্লাহ কিতাব নাজিল করলেন, আমার নবীর উপর আল্লাহ কি নাজিল করছেন? কোরআন নাজিল করছেন। এই কোরআনও আখের। কথা কোন ঠিক কিনা? এই কোরআনও কি আখের? এমনিভাবে আমার নবীকে আমার আল্লাহ পাক আখের দিয়ে অনেক কিছু দান করেছেন, সময় সংকীর্ণতার কারণে এতটুকু রাখলাম। তাহলে বোঝা গেল, আমার আল্লাহ যেমন আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আমার নবীকে আল্লাহ দান করছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। কথা কোন ঠিক কিনা?
তাহলে আমাদের মূল ঐতিহ্য, আমাদের মূল বৈশিষ্ট্য থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমার নবী ছিলেন সৃষ্টির প্রথমে নূর, আমার নবী হলেন সর্বপ্রথমে নবুয়ত প্রাপ্ত নবী, দুনিয়াতে আমার নবী নবী হিসাবে আগমন করেছেন। কথাগুলো ঠিক কিনা? আজকে দুঃখ লাগে অনেক ওলামায়ে কেরাম তাদের ওয়াজ করতে যায়, নিজেদেরকে বড় মুহাদ্দিস দাবি করতে যায়, তারা একথাও বলে যে নবীর ৪০ বছরের পূর্বের জিন্দিগি এটা আমলের জিন্দিগি না। নাউজুবিল্লাহ কইতেন না, নবীর ৪০ বছরের আগের জিন্দিগি যদি আমল না করা হয় তাইলে ওই মৌলবীর ফতোয়ায় আমি মনে করি সংগঠন করাও জায়েজ। নবী কিন্তু ১৫ বছর বয়সে কিন্তু সংগঠন করছে, কথাগণ ঠিক কিনা? আজকে এমন সংগঠন হেফাজতে ইসলাম, তৌহিদে ইসলাম, কোরআনের ইসলাম যত রকমের সংগঠন করেন, যদি নবীর ৪০ বছর আগের ইতিহাস যদি আমলের প্রযোজ্য না হয় এই দলিলে তোমাদের সংগঠন করাও জায়েজ নাই, ঠিক কিনা? আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী যে দিন থেকে কদম দুনিয়ার বুকে রাখলেন নবীর আগমনের শুরু থেকে ৬৩ বছর জিন্দেগি প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা বস্তু উম্মতে মুহাম্মদের জন্য অনুসরণীয় অনুকরণীয়, নবীর কর্ম উম্মতের জন্য হচ্ছে ধর্ম। কথা বল না, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমরা নবীর আদর্শ বাস্তবায়ন করতে চাই কি চাই না, নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না? কারণ আল্লাহ বলতেছে তোমরা যদি আদর্শ নিতে চাও নবীর পক্ষ থেকে আদর্শ নিবা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের ৪০ বছর আগের দরকার নাই, ২৩ বছর ইতিহাসকে তোমরা থাকো, আর আমরা যারা নবীকে ভালোবাসি আমরা ৬৩ বছর জিন্দেগিকে বুকে লালন করে অনুসরণ অনুকরণ করে আমরা রসুলকে ভালোবাসবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে বলে আমিন।